Not because every day, almost every day, আমরা প্রত্যেক দিন আমাদের রাজ্যে 5 থেকে 6 জন, 4 জন, 7 জন করে নতুন নতুন রেজিস্ট্রেশন অর্থাৎ এইচআইভি রোগীদের আক্রান্ত যারা তাদেরকে আমরা শনাক্ত করছি। আমি আরেকবার রিপিট করি, আমাদের মতো একটা ছোট রাজ্যে, যেটা এখনই আমাদের আইপিএস স্যার বলছিলেন যে গত কয়েকদিন আগে সারা ভারতবর্ষে একটা খবর এইভাবে ছড়ায় যে আমাদের রাজ্যে 47 জন স্কুল স্টুডেন্ট তারা এইচআইভি আক্রান্ত হয়ে মারা গেছে এবং 800 উপরে ছেলে মেয়ে তারা এইচআইভি পজিটিভ, তারা সবাই স্টুডেন্ট। খবরটা ইটওয়াজ কারেক্ট, মানে ঠিক ছিল। তুমি যদি এবার তোমরা যদি নাম্বারের দিকে যাও, কিন্তু খবরটা একটা জায়গায় একটু মিসলিডিং ছিল, ভুল ছিল, কারণ এখানে কিউমুলেটিভ নাম্বার অফ ইয়ার্সের কথা প্রথম মেনশন করা হয়নি ওই খবরগুলোতে। Last 17 years, in Tripura, we have lost 47 school students due to HIV/AIDS, and the total number of students who were infected, who are infected, is around 800 or something. আজকে আমি যখন এখানে কাঞ্চনপুরে এসে কথা বলছি, আপনারা যারা সিনিয়র অফিসিয়ালস, আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন, দায়িত্ব প্রত্যেকদিন সামলান, এবং তোমরা যারা এই কাঞ্চনপুরের ছাত্র ছাত্রী, তোমরা শুনে কষ্ট পাবে যে কাঞ্চনপুরে 16 থেকে 25 বছরের মধ্যে মোট 30 জন এইচআইভি আক্রান্ত হয়েছে। এবার আমরা যদি 16 থেকে 25 বছরের সংখ্যাটাতে যাই, তাহলে আমরা যারা সচেতন নাগরিক আমরা জানি যে এই সময়সীমাতে আসলে কারা থাকে। 16 বছরের একটা ছেলে বা মেয়ে সে কি করে, সে পড়াশোনা করে, সে কোনো একটা স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা সে ইউনিভার্সিটিতে পড়ে। 16 থেকে 25 বছরের যদি 30 জন শুধু কাঞ্চনপুরে পজিটিভ হয়, এবং কাঞ্চনপুরে টোটাল পজিটিভের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 250, 250 জন কাঞ্চনপুরে পজিটিভ আক্রান্ত। সাধারণত যেটা হয়, আমরা যে সমস্যাটা প্রতিনিয়ত ফেস করি, আমরা যখন এরকম কোনো একটা অনুষ্ঠানে যাই, তখন আমাদের কথাগুলো রেকর্ড হয়, সাংবাদিক দাদারা বন্ধুরা সক্রিয় জনেরা তারা থাকেন, বন্ধু বান্ধব থাকেন, এখন মোবাইল হাতে হাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ, একটা কথা যদি কোথাও মিসলিড হয়, মিসকমিউনিকেটেড হয়, তাহলে টেনশন ছড়ায়, তাহলে রিউমার ছড়ায়। এই যে আমি বললাম কাঞ্চনপুরে 250 জন পজিটিভ আছে, এটার মানে কিন্তু এই নয় যে গত পরশুদিন তারা সবাই ডিটেক্টেড হয়েছে, এটার মানে এটা নয় যে গত 3 মাসে তারা সবাই ডিটেক্টেড হয়েছে। গত বেশ কয়েক বছর ধরে আমরা যদি দেখতে থাকি, তাহলে মোট যে সংখ্যাটা সেটা হলো 250। এবার 250কে যদি আমরা সেগ্রিগেট করতে থাকি বছর ওয়াইজ, তাহলে দেখা যাবে যে 15 থেকে 25 বা 28 এই সময়সীমাটার মধ্যে কিন্তু সংখ্যাটা সবচেয়ে বেশি। আরেকটা বিষয় হলো এই সংখ্যার মধ্যে আমরা দেখব যারা ইনজেকশন দিয়ে শিরাপথে মাদক নেয় তাদের সংখ্যাটা বেশি, অর্থাৎ 250 ইফ উই ডিভাইডেড ইনটু ক্যাটাগরি অফ দি রুট অফ ট্রান্সমিশন, কিভাবে এইচআইভি ছড়ায়, তাহলে আমরা দেখব যে শিরাপথে মাদক নেওয়ার বিষয়টি অন্যতম বেশি। আমি কয়েকটা কথা দিয়ে আমার আলোচনা শেষ করবো। এইচআইভি এইডস নিয়ে 2 ঘন্টা কথা বলা যায়, একটা না 3 ঘন্টা কথা বলা যায়, আমার 15 মিনিটের কথা শেষ করা যায়, আমি 15-25 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নেবো, শুধু এইটুকু সময়। এবং আমি কনফিডেন্টলি আপনাদের বলছি, অন বিহাফ অফ দি স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যে আজকের এই মঞ্চে যে কয়েকটা কথা আপনাদের বলতে চাই, বিজ্ঞানের কথাগুলো আপনারা জানেন, আপনারা সবাই এডুকেটেড, আপনারা সবাই স্কুলে পড়ছেন, ইন অল আর অফিসিয়ালস ওয়ার্কিং অন দা ভেরিয়াস ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টস, আই ডোন্ট টেক মাচ টাইম ইন শেয়ারিং যে আমাদের এইচআইভি কি করে হয়, কি করে হয় না, এটা আমি ছুঁয়ে যাবো অবভিয়াসলি, বাট কিছু তথ্য আপনাদেরকে আজকে বলে যাবো, যে তথ্যগুলো আপনাদেরকে সাহায্য করবে আগামী দিন আপনাদের বাবা মা ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে দিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা তাদের মতো শিক্ষকদের কাছ থেকে পেয়ে 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 যখন বড় হয়েছি, এখনো আমরা প্রতিনিয়ত প্রসূন স্যারকে আমাদের শিক্ষকই মনে করি, এভরিডে ইজ এ টিচার ফর আস। নাও
টিচার্স লাইক প্রসূন স্যার, অভিজিৎ স্যার, বিশ্বজিৎ স্যার, উৎপল স্যার যারা আমাদের সময় ছিলেন, তারা প্রধানত আমাদেরকে বারবার যে কথাটা নিয়মিত ভাবে বলতেন এবং এখনো বলেন দেখা হলে যে বি এ গুড হিউম্যান বিং। This is the only catch line that we heard so many times. I'm sure আপনারা যারা স্কুলে পড়েন, আপনারা যারা কলেজে পড়েন, আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন বা ভবিষ্যতে পড়বেন, আপনারা যারা ক্লাব করেন, আপনারা যারা সংগঠন করেন, আপনারাও বাড়িতে গিয়ে নিজেদের ছেলে মেয়েদের প্রত্যেকদিন এটাই বলেন যে তারা যাতে ভালো মানুষ হয়। এবার ভালো মানুষ হওয়াটা কিন্তু সবসময় আমাদের সাথে থাকে। যেরকম ভাবে আমাদের শ্রদ্ধেয় রণবীর স্যার বলছিলেন, হি ইজ অলসো এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, আই নো হিম সিন্স লং টাইম। তিনিও নানা জায়গায় তার দায়িত্ব পালনে যেখানে যেখানে গেছেন তিনি মানুষদের ভালো হওয়ার কথা বলেছেন বা বলেন। এই যে আমরা ভালো হওয়ার কথা শুনি বড়দের কাছ থেকে, এটা আমরা কি করে পাবো? আমরা তখনই হতে পারবো যখন আমার মা বাবা আমার সঙ্গে সবকিছু খুলে বলবে। আমরা তখনই হতে পারবো যখন আমার স্কুলের টিচাররা আমাকে সবকিছু বুঝিয়ে বলবে। আমরা ভালো তখনই আসলে হতে পারবো যখন আমার পাশের বন্ধুটাও তার ক্রাইসিস, তার অভাব, তার দুঃখ, তার কষ্ট, তার আনন্দ আমার সঙ্গে ভাগ করবে। আমরা নর্মালি যা ভাগ করি সেটা হচ্ছে টিফিন। আমরা স্কুলে নর্মালি যা ভাগ করি সেটা হচ্ছে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা। আমরা নর্মালি যা ভাগ করি সেটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন বা স্যারদের দেওয়া একটা নোট। কিন্তু আমরা বাড়িতে গিয়ে মানে আমরা স্কুলে এসে বন্ধুদের সঙ্গে কিন্তু আমাদের বাড়ির মা বাবার কাছে খুব একটা শেয়ার করতে পছন্দ করি না। আমরা আমাদের পিরিয়ডের কথা বলতে পারি না স্কুলে। আমরা আমাদের বন্ধুদের নানা শরীরী অসুবিধের কথা বলতে পারি না। আমরা লজ্জা পাই, আমরা কুণ্ঠা বোধ করি, আমরা স্টিগমেটাইজ ফিল করি নিজেদের। কিন্তু এটা নিয়ে যখন বলিউডে সিনেমা হয় আমরা আবার টিকিট কেটে 200 টাকার টিকিট কেটে মা বাবার সঙ্গে গিয়ে হলে বসে সিনেমা দেখতে পারি। স্যানিটারি প্যাড নিয়ে ভারতবর্ষে বলিউডে গত 1-2 বছর আগে যে সিনেমাটা হয়ে গেল সেটা পুরো দেশে জায়গায় জায়গায় হলে হলে দেখানো হয়েছে, মানুষজন হল ভর্তি করে সেটা দেখেছে। কিন্তু বাড়ি ফিরে এসে উই ডু নট টক অ্যাবাউট সেফ সেক্স, উই ডু নট টক অ্যাবাউট কন্ডমস, উই ডু নট টক অ্যাবাউট সেক্স এডুকেশন, উই ডু নট টক অ্যাবাউট পিরিয়ডস, উই ডু নট টক অ্যাবাউট স্যানিটারি প্যাডস, বিকজ আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি। আমি যে কথাটা আপনাদের বলতে চাই যে আমরা যদি নিজেদের ছেলে মেয়েদের ভালো করতে চাই তাহলে আগে প্রথম দায়িত্ব নিতে হবে মা বাবা। এভরি ফাদার এন্ড এভরি মাদার শুড টেল দেয়ার সন এন্ড ডটার্স হোয়াট ইজ ইউ নো সেফ সেক্স, হোয়েন দে আর ইন ক্লাস 8, হোয়েন দে আর ইন ক্লাস 9, হোয়েন দে আর ইন ক্লাস 10। আমাদের মতো একটা ছোট রাজ্যে আমরা যখন নিয়মিতভাবে দেখছি যে মেন হ্যাভিং সেক্স উইথ মেন ইজ এ হিউজ পপুলেশন, পুরুষরা পুরুষদের সঙ্গে শরীরী সম্পর্ক করছে, এটার একটা ভালো সংখ্যা আমরা শনাক্ত করেছি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রথমবার শুনলে আমরা পুচকাই, দ্বিতীয়বার শুনলে আমাদের অবাক লাগে, তৃতীয়বার শুনলে একটু ভিন্না ভিন্ন লাগে, চতুর্থবার শুনলে হয়তো বা মনে করি হতেও পারে, তারপর বিশ্বাস অবিশ্বাস এগুলো থাকে। কিন্তু দিস ইজ রিয়েলিটি, দিস ইজ ফ্যাক্ট। এই ক্রাউড শুধুমাত্র ত্রিপুরায় আছে তা না, উত্তর পূর্বাঞ্চলে আছে, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে আছে, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। জানতে হবে কেন? নট ফর মাইসেলফ বাট টু এনলাইটেন মাই নেক্সট জেনারেশন, বাট টু এনলাইটেন মাই ইয়াঙ্গার ব্রাদার, বাট টু এনলাইটেন মাই ইয়াঙ্গার ডটার। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা যে কাঠামোতে বড় হই আমাদের পাড়ায়, আমাদের ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, আমি যদি দাদা হই আমার উচিত আমার বোনকে ডেকে কাছে বসিয়ে তাকে এই কথাগুলো আস্তে 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 বলা, সে যখন ক্লাস 8 উঠে যাবে, 9 উঠে যাবে, 10 উঠে যাবে, বিকজ দ্যাট ইজ দ্য টাইম যখন একটা মানুষের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসে, যেটা রণবীর স্যার একটু আগে বলছিলেন, যেটা প্রসূন স্যার বলছিলেন। We love experimenting things when we are in class 9, আমাদের রেভলিউশন পিরিয়ড। আপনারা যারা এখানে মা বাবারা রয়েছেন, আপনারা মানে প্রথমে তো মা বাবা, প্রথমে তো একটি পরিবারের সদস্য আপনারা, তারপর আপনারা প্রফেশনাল ক্যারিয়ারে কেউ ওসি, কেউ ব্যাটালিয়নে কাজ করে, কেউ জওয়ান, কেউ নানা পোস্টে আছে। Even if we talk about our SDGO sir, he has his friends. And as he was telling rightly, যে ওনার বন্ধু বান্ধবরা কিন্তু মহারাষ্ট্র থেকে ওনাকে ফোন করে জিজ্ঞেস করেছেন যে ত্রিপুরাতে এরকম কি হয়ে গেল। See, people are concerned now. এখন social media যুগ, everyone is concerned about everything.
আমরা যেটা বলতে চাই, 1900